খুব শীঘ্রই রাশিয়ার তৈরি অত্যাধুনিক 48 MI-17 যুদ্ধ হেলিকপ্টার আসবে ভারতের হাতে। রাশিয়া ভারতের মধ্যে অস্ত্রের লেনদেন নতুন নয়। বিগত কয়েক দশক ধরে আমেরিকা এবং অন্যান্য দেশ থেকেও ভারত অস্ত্র আমদানি করছে নিজেদের সামরিক শক্তিকে আরও উন্নত করতে। রাশিয়া এবং ভারত 48 MI-17 হেলিকপ্টারের সাপ্লাই নিয়ে আলোচনা করছে বলে জানা গিয়েছে। মনে করা হচ্ছে চলতি বছরের শেষের দিকে এই ডিল বাস্তবায়িত হবে। সূত্রের খবর রাশিয়ার পক্ষ থেকে জানা গিয়েছে বছরের শেষের দিকেই কি সিদ্ধান্ত নেওয়া হলো তা প্রকাশ্যে আসবে। গত বছরই রাশিয়া ভারতকে MI-174B-5 সৈন্য মালবাহী হেলিকপ্টার দিয়েছিল। তবে এবার এই 48 MI-17 হেলিকপ্টার কবে আসবে ভারতের হাতে তা জানা যাবে খুব শীঘ্রই।